ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, এক ভাই জানতে চেয়েছেন যে টাকনুর নিচে কাপড় পরা সম্পর্কে, থেকে এ সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন যে তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস। প্রথম হচ্ছে ওই ব্যক্তি যে মিথ্যে কসমকে সামান বিক্রি করে, দ্বিতীয় ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আর তৃতীয় ওই ব্যক্তি যে উপকার করে খোঁটা দেয়। অর্থাৎ এই তিন ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। আর আমাদের দেশে প্রচলিত অনেক মানুষ আছে যারা নামাজের সময় গুটিয়ে নেয়, অন্য সময় ছেড়ে দেয়। সর্ব অবস্থায় আপনাকে লুঙ্গি প্যান্ট যাই পরেন আপনাকে টাকনুর উপর পড়তে হবে। এটা মনে রাখেন, একটা সহিহ হাদিস যে আপনি যদি টাকনুর নিচে পড়েন, আপনি নামাজের সময় গুটিয়ে নেবেন, অন্য সময় পড়বেন, আপনার ওই অংশটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একাধিক হাদিসে যদি দেখেন, সহিহ বুখারী তৃতীয় খণ্ড 1340, সহিহ মুসলিম তৃতীয় খণ্ড 1651, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গর্ব করে অহংকার দেখিয়ে এই পোশাককে ভুলুন্ত করে, কিয়ামতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। অর্থাৎ যারা এই ধরনের প্যান্টকে ঝুলিয়ে পড়ে তারা একটা অহংকারের লক্ষণ, আর অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। আরো দেখতে পারেন আবু দাউদ হাদিস নম্বর প্রথম খণ্ড 172, সহিহ বুখারী দেখতে পারেন 3297, মুসলিম দেখতে পারেন 2088, সহিহ বুখারী আরো দেখতে পারেন 3465, মুসলিম 91 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যার মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ভাইরা আমার, সাবধান হয়ে যান যারা এই ধরনের কথা বলছেন যে শুধুমাত্র নামাজের সময় গুটিয়ে নেবো আর অন্য সময় আমি ছেড়ে দেবো, এটা ভুল, সেই হাদিসের খিলাফ। কারণ যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, আপনি পরিষ্কার হয়ে থাকেন, সর্ব অবস্থায় আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে তিন ব্যক্তি দিকে আল্লাহ তাকাবেন না। কত বড় কথা যে যারা কাপড়কে নিচে ঝুলিয়ে পড়ে। অর্থাৎ সাবধান, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সেই বুঝদান করুক।